সেবা আমার আজকের বিষয় এভর এভর দিয়ে আমি আজকে কিছু শব্দ শেখাবো এবং এই শব্দগুলোর মাধ্যমে কিভাবে বাক্য তৈরি করতে হবে এবং কী ধরনের বাক্য তৈরি করতে হবে সেটা আজকে আমরা শিখে নেব ফর স্পোকেন ইংলিশ অবভিয়াসলি অ্যান্ড ফর রাইটিং ওয়ার্ড সব কিছুর জন্য এভর শব্দটা কিন্তু ভীষণ আমাদের জরুরি একটা শব্দ এবং আমরা কিন্তু সচরাচর এই শব্দটা ব্যবহার করেই থাকি কিন্তু এই শব্দটা ঠিক কোথায় কীভাবে এবং একদম স্বতঃস্ফূর্তভাবে কীভাবে কথা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেটা আজকে আমরা শিখে নেব আজকে আমার যে স্পোকেন ইংলিশের জন্য আমি এই পার্টটা রেডি করেছি তো এটা আসলে কথা বলার জন্য যেমন জরুরি তেমন লেখার জন্য কিন্তু ভীষণভাবে জরুরি সেটা আজকে আমি সেখানে সেখানে আপনারাও এই জিনিসটা বুঝে যাবে যেটা আমাদের কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট এই এভার শব্দটা আমাদের কাছে কতটা গুরুত্ব বহন করে আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে এবং ইংরেজি বলার ক্ষেত্রে তো আমার এই শেখানোটা আপনাদের তখনই আপনাদেরকে পারফেক্টলি শেখা হয় আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা এই শেখানোর সিগনিফিকেন্সটাও আপনারা বুঝতে পারবেন তাৎপর্যটাও বুঝতে পারবেন এবং প্রপারলি শিখতে পারবেন তো আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে এভার এভার হু এভার হুইচ এভার হোয়েন এভার হাউ এভার হোয়াট এভার এই শব্দগুলো কিন্তু ভীষণ পরিচিত তাই না তো এই শব্দগুলো ঠিক কীভাবে ইউজ হয় সেটা আজকে আমরা শিখব এভার এভার অর্থ হচ্ছে কখনো এভার অর্থ কখনো হোয়াট এভার যাই হোক না কেন যা কিছু হোয়াট এভার যেটাই হতে পারে যা কিছু হতে পারে আমরা এরকম বলে থাকি হু এভার যে হোক হু এভার যে হোক না কেন আমি কাজটা করবই আমরা কিন্তু ধরনের কথা বলে থাকি তাই না এরপরে হচ্ছে হাউ এভার যেভাবে হোক হাউ এভার যেভাবেই হোক এরপর হচ্ছে ওয়ার এভার যেখানেই হোক হুইচ এভার যা কিছু হোক হুইচ এভার যা কিছু হোয়েন এভার যখনই তো শব্দগুলো কিন্তু আমরা সচরাচরই ব্যবহার করে থাকি তো দেখা যাচ্ছে কখনো কখনো এই শব্দগুলো আমরা অনেক সময় ভুল ইউজ করে থাকি বা আমরা প্রপার আমরা জানছি শব্দগুলো অর্থও জানি কিন্তু আমরা শব্দগুলোর প্রপার ইউজিংটা আমরা জানি না যার কারণে আমরা ব্যবহার করতে পারছি না তো আজকে আমরা সেটাই শিখব তো আমরা প্রথমেই যে সেন্টেন্সটা এভার কখনো আমরা এই এভার শব্দটা অনেক ক্ষেত্রে অনেক ভাবে ব্যবহার করতে পারি তো প্রথম যে সেন্টেন্সটা রয়েছে যে আমরা এরকম ভাবে বলতে পারি কিন্তু হ্যাভ ইউ এভার বিন টু দেয়ার আমি আবার বলছি হ্যাভ ইউ এভার বিন টু দেয়ার তুমি কি কখনো সেখানে গিয়েছিলে এভার মানে হচ্ছে কখনো তাহলে হ্যাভ ইউ এভার বিন টু দেয়ার তুমি কি কখনো সেখানে গিয়েছিলে এই দেয়ারের জায়গা আমরা কক্সবাজার লিখতে পারি আমরা সেন্ট মার্টিন লিখতে পারি আমরা বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসেস নেম লিখতে পারি কিংবা আমরা লিখতে পারি হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন হ্যাভ ইউ এভার বিন টু আমেরিকা আমরা কিন্তু এরকম বলতে পারি তাহলে এই দেয়ারের জায়গা আমরা যে কোনো প্লেস নিয়ে বসালেই কিন্তু স্ট্রাকচার একই থাকবে কিন্তু আপনার সেন্টেন্সটা হয়ে যাচ্ছে তাই না এরপর আমরা এটাও বলতে পারি ডোন্ট এভার লেট কখনো দেরি করো না ডোন্ট এভার সে দিস থিং তুমি কখনো এটা বলো না তো আমরা কিন্তু ডোন্ট এভার লিভ তুমি কখনো ছেড়ে যেও না আমরা কিন্তু এই একটা এভার ছোট্ট একটা এভার দিয়ে আমরা কিন্তু অনেক কিছু বলতে পারি অনেক কিছু শিখতে পারি এবং আমরা অনেক কিছু লিখতেও পারি আমাদের দ্বিতীয় বাক্য শব্দটা রয়েছে হোয়াট এভার যাই হোক হোয়াট এভার যাই হোক তো এটা আমরা বলি যে যাই হোক বা যা কিছু হোক না কেন আমরা এই কাজটা করব যাই হয়ে যাক না কেন আমি এখানে যাবই আমরা কিন্তু এরকম বলি হোয়াট এভার তাহলে এই সেন্টেন্সটা আমি এখানে আমি দুটো সেন্টেন্স আমি আপনাদের সুবিধার্থে শেখার সুবিধার্থে আমি এখানে লিখেছি সেটা হচ্ছে আই মাস্ট ডু দিস ওয়ার্ক হোয়াট এভার ইউ সে আমি অবশ্যই এই কাজটা করব তুমি যাই বলো বা তুমি যেটাই বলো আমি অবশ্যই করব দুইটাই কিন্তু হয় যে আই মাস্ট ডু দিস ওয়ার্ক হোয়াট এভার ইউ সে দ্বিতীয় বাক্যটা হচ্ছে আই উইল গিভ ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি যা কিছু চাইবে আমি তোমাকে তাই দিব আই উইল গিভ ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি যাই চাও যা কিছু চাও আমি তোমাকে সেটাই দিব দ্বিতীয় শব্দটা রয়েছে হু এভার যেই হোক যে কেউ হতে পারে এই কাজের জন্য কিন্তু আমি এই কাজটা করব বা এরকম বলতে পারি হু এভার আই ডোন্ট টেক দিস এনিমোর যেই হোক না কেন
আই ডোন্ট টেক দিস এনিমোর, আমি এটা আর নিতে পারছি না, আমি এই বিষয়টা আর নিতে পারছি না, হুয়েভার সে যেই হোক না কেন, আই ডোন্ট টেক দিস এনিমোর, আমি আর নিতে পারছি না। আবার হতে পারে ইউ মে গিভ দিস লেটার হুয়েভার ওয়ান্টস ইট, ইউ মে গিভ দিস লেটার, তুমি এই চিঠিটা যাকে ইচ্ছা দিতে পারো, হুয়েভার ওয়ান্টস ইট, যেই চাক না কেন তুমি তাকে এই চিঠিটা দিতে পারো। তুমি কারোর মাধ্যমে বা আপনি কারোর মাধ্যমে কিছু পাঠাচ্ছে, তখন আপনি এই কথাটা বলতে পারেন যে ইউ মে গিভ দিস লেটার, তুমি এই বা ইউ মে গিভ দিস থিং, এই জিনিসটা বা ইউ মে গিভ দিস, তুমি এই বিষয়টা শেয়ার করতে পারো, ইউ মে শেয়ার হোয়াট এভার হু এভার ওয়ান্টস ইট, ইউ মে শেয়ার দিস হু এভার ওয়ান্টস ইট, যে এটা চায় বা যে এটা শুনতে চায়, হু লার্নস ইট হু লিসনস ইট, যে শুনতে চায় তাকে তুমি এটা তুমি তার কাছে শেয়ার করতে পারো। তাহলে আমরা হু এভার মানে হচ্ছে যেই হোক না কেন। এর পরের বাক্যটা হচ্ছে হাউ এভার, যেভাবেই হোক না কেন, হাউ এভার যেভাবেই হোক না কেন, হাউ এভার ইউ ক্যান সে এনিথিং, যেভাবেই হোক না কেন তুমি যা কিছু বা যেভাবেই হোক যা হোক তুমি বলতে পারো, হাউ এভার যাই হোক ইউ ক্যান সে এনিথিং, তুমি যা কিছু বলতে পারো, হাউ এভার যাই হোক, বা যদি আমরা এইভাবে নেই বাক্যটা যেভাবেই হোক, হাউ এভার ইউ ক্যান গো নাও, যেভাবেই হোক তুমি এখন যেতে পারো, যেভাবেই হোক হাউ এভার ইউ ক্যান গো নাও, তুমি এখনই যেতে পারো, হাউ এভার ইউ ক্যান সে এনিথিং, যেভাবেই হোক তুমি আমাকে সব বলতে পারো, হাউ এভার ইউ ক্যান শেয়ার এনিথিং উইথ মি, তুমি যেভাবেই হোক না কেন তুমি আমার কাছে সব কিছু শেয়ার করতে পারো। তাহলে বাক শব্দগুলো কিন্তু খুব জরুরি, তাই না? এর পরের বাক্যটা রয়েছে ওয়্যার এভার, যেখানেই হোক, ওয়্যার এভার যেখানেই হোক, এই ওয়্যার এভার শব্দটা টেক মি ফার্স্ট, ওয়্যার এভার ইউ ওয়ান্ট, যেখানেই হোক আমাকে নিয়ে যাও, টেক মি ফার্স্ট ওয়্যার এভার ইউ ওয়ান্ট, সব কথাটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে, টেক মি ফার্স্ট, তুমি আমাকে দ্রুত নিয়ে যাও, ওয়্যার এভার ইউ ওয়ান্ট, তুমি যেখানে যাও, তাহলে ওয়্যার এভার অর্থ দেয় যেখানেই হোক না কেন তুমি আমাকে নিয়ে যাও, যেখানেই হোক না কেন তুমি যেতে পারো, ইউ মে গো নাও ওয়্যার এভার ইউ ওয়ান্ট, তুমি যেখানেই যাও তুমি সেখানে যেতে পারো। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমাদের স্ট্রাকচার একই রকম থাকে, আমরা শুধু সেন্টেন্স সাবজেক্ট ভার্ব বসিয়ে দিই বাক্যগুলো, মাঝখানে ওয়্যার এভার হু এভার উইচ এভার এই শব্দগুলো ব্যবহার করে একটা বাক্যকে সুন্দর করতে পারি, দুটা বাক্যকে জয়েন করে আমরা বাক্যগুলোকে একটা লিঙ্ক আপ তৈরি হয়, এই হু এভার ওয়্যার এভার ওয়েন এভার উইচ এভার এই শব্দগুলো দিয়ে আমরা দুইটা সেন্টেন্সকে অ্যাড করে একটা সুন্দর একটা বাক্য তৈরি করতে পারি। আমরা কথা বলার জন্য এটা ভীষণভাবে জরুরি। এরপরে আছে উইচ এভার, যা কিছু হোক, ইউ ক্যান টেক উইচ এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান টেক উইচ এভার ইউ ওয়ান্ট, তুমি যেটা পছন্দ তুমি সেটাই নিতে পারো, ইউ ক্যান টেক উইচ এভার ইউ ওয়ান্ট, তুমি যেটাই পছন্দ করো তুমি সেটাই নিতে পারো। তাহলে উইচ এভার অর্থ হচ্ছে যা কিছু হোক, ওয়েন এভার যখনই, ওয়েন এভার অর্থ দিচ্ছে কি যখনই, এই যখনই বাক্যটা আমরা কিভাবে বলতে পারি, প্লিজ রিটার্ন ইট হোয়েন এভার ইউ ক্যান, তুমি প্লিজ অনুগ্রহ করে এই জিনিসটা আমাকে ফেরত দিও বা এটা আমাকে ফেরত দাও, হোয়েন এভার ইউ ক্যান যখন তুমি পারো, যখনই তুমি পারো তুমি আমাকে এটা ফেরত দাও, প্লিজ রিটার্ন ইট হোয়েন এভার ইউ ওয়ান্ট, যখনই তুমি পারো তখনই আমাকে ফেরত দাও। তাহলে আজকের আমাদের এই ক্লাসে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ শিখলাম, যেটার ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে জড়িয়ে আছে এবং যার ব্যবহারটা আমরা কথা বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। আশা করছি আপনাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো।